ক্লাস ফাইভ বাংলা সাহিত্য সঞ্চয়ন। রাজা রামমোহন দেবেন্দ্রনাথ ঠাকুর, এই গদ্য থেকে কোশ্চেন অ্যান্সার। লেখক পড়াশোনা করতেন রামমোহনের স্কুলে। লেখক রামমোহন রায়ের মানিকতলায় বাগানে যেতেন প্রতি শনিবার। রামমোহন মূর্তি ছিল প্রশান্ত ও গম্ভীর। সংস্কৃত, পার্সি ও আরবি ভাষায় কবিতা আবৃত্তি করতেন রামমোহন। লেখকের পিতার নাম দ্বারকানাথ ঠাকুর। ইংল্যান্ড যাওয়ার সময় রামমোহন বিদায় নিতে এসেছিলেন লেখকের পিতার কাছে। টু, যেটি সত্য তার পাশে টিক চিহ্ন এবং যেটি মিথ্যা তার পাশে ক্রস চিহ্ন দাও। ক, লেখক রামমোহন রায়ের বাগান থেকে আম পেড়ে খেতেন, ভুল। খ, রামমোহন রায় লেখকের বন্ধু ছিলেন, ভুল। রামমোহন ছিল প্রশান্ত গম্ভীর মূর্তি, ঠিক। স্নানের পূর্বে রামমোহন সারা গায়ে তেল মালিশ করতেন, ঠিক। রামমোহনের সঙ্গে লেখক বিশেষ ঘনিষ্ঠতা ছিল, ঠিক। একটি বাক্যে উত্তর দাও। ক, রামমোহন স্কুলটি কোথায় অবস্থিত? হেদুয়ার পুষ্করিণীর ধারে। খ, লেখক কার সঙ্গে রামমোহনের বাগানে যেতেন? রামপ্রসাদ রায়ের সঙ্গে। কোথায় দোলা ছিল? কাঠের একটি বাগানে একটা কাঠের দোলা ছিল। ওয়া, লেখকের পিতা কখন বালকের মতো কেঁদেছিল? রাজা রামমোহন রায়ের মৃত্যু সংবাদ শুনে। রামমোহন কোথাকার জলে ঝাঁপ দিতেন? একটি প্রকাণ্ড জলপূর্ণ টবে। ইংল্যান্ড যাওয়ার সময় রাজা রামমোহন কার কাছে বিদায় নিতে এসেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে। চারের ক, রামমোহন বাগানে লেখক লিচু চুরির ঘটনাটি বর্ণনা করো। লেখক প্রায় প্রতি শনিবার দুটার সময় দুটি হইলে রামপ্রসাদ রায়ের সহিত রামমোহন রায়ের মানিকতলার বাগানে গিয়ে বড় উপদ্রব করিত। বাগানের গাছের লিচু ছিঁড়িয়া কখনো কোলায় ছুটি ভাঙিয়া মনের সুখে খাইত। একদিন রামমোহন বলিল, রোদে হুটোপাটি করিও না, এখানে বসো, মালিকে দিয়ে বাগান থেকে এক থালা ভরিয়া লিচু আনিয়ে তাকে খেতে দিলেন। খ, তুমি টানো, কে কাকে টান দিতে বলতেন? রাজা রামমোহন লেখককে বাগানের দোলাতে টান দিতে বলিতেন। গ, রামমোহন স্নানের সময় কোন ভাষায় আবৃত্তি করতেন? রাজা রামমোহন স্নানের সময় সংস্কৃত, পার্সি ও আরবি ভাষায় কবিতা আবৃত্তি করতেন। রামমোহন স্নানের দৃশ্যটি বর্ণনা করো। তিনি স্নানের পূর্বে সমস্ত শরীরে অধিক পরিমাণ সরিষার তৈল মর্দ করিতেন, যা গড়াইয়া পড়িত। তৈলমর্দিত অনাবৃত দেহ কোটি দেশের পর্দদেশে একখণ্ড বস্ত্রমাত্র। সংস্কৃত, পার্সি, আরবি ভাষাতে আবৃত্তি করিতে প্রকাণ্ড জলপূর্ণ টবে ঝাঁপ দিতেন। টবে তিনি এক ঘণ্টার অধিক কাল থাকিতেন। এই সময় তিনি প্রিয় কবিতাগুলি আবৃত্তি করতেন। ওয়া, ইংল্যান্ড যাওয়ার সময় রামমোহনের বিদায় দৃশ্যটি বর্ণনা করো। ইংল্যান্ড যাওয়ার সময় তিনি লেখককে পিতার কাছে বিদায় নিতে গিয়েছিলেন। তিনি লেখকের সঙ্গে দেখা করিবার ইচ্ছা প্রকাশ করিল। তারপর লেখকের পিতা তাকে ডাকিয়া আনিলেন ও রাজা রামমোহনের সঙ্গে হস্তবন্ধন করে ইংল্যান্ড যাত্রা করিলেন। অর্থ লেখ, বেড়াদর, বন্ধু, পদবিক্ষেপ, পদচালনা, হস্তবন্ধন, হাতে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময়, কন্দন মানে কান্না, অনুপ্রাণিত মানে উৎসাহিত, নিগুড় মানে রহস্যময়। সাতের বাক্য রচনা করো। হৃদয়গম্ভ, বিষয়টি হৃদয়গম্ভ করা গেল না। গম্ভীর, মানুষটি ছিল খুব গম্ভীর। ক্রমাগত, রাজু খেলাটি ক্রমাগত খেলতে লাগলো। ঝম্প, রামু নদীতে লম্পঝম্প করে জলে স্নান করছে। সন্দেহ না, সস্নেহ, সস্নেহে ছেলেটি তার দাদু সস্নেহে রাখে। প্রশান্ত, প্রশান্ত নামে একটি ছেলে পরীক্ষায় খুব ভালো ফল করেছে। বিপরীত শব্দ, আকর্ষণ, বিকর্ষণ, প্রকাণ্ড, ক্ষুদ্র, পরিত্যাগ, গৃহীত, ইচ্ছা, অনিচ্ছা, অধিক, অল্প, ধারণ, বর্জন, কন্দন, হাস্য, নিকটে, দূরে। নয়, বর্ণ বিশ্লেষণ, ইংল্যান্ড, রসে হসন্ত প্লাস অনুসার প্লাস লয়ে হসন্ত প্লাস অন্তস্থ হসন্ত প্লাস আ প্লাস মধ্যনে হসন্ত প্লাস ড প্লাস ব্র্যাকেট অঙ্কিত, অ প্লাস ওয়াই হসন্ত প্লাস কয় হসন্ত প্লাস রস্বই প্লাস তয় হসন্ত প্লাস অ ব্র্যাকেটে আবৃত, আ প্লাস বয় হসন্ত প্লাস রি প্লাস তয় হসন্ত প্লাস তয় হসন্ত প্লাস রস্বই চমৎকার, চয় হসন্ত প্লাস অ প্লাস ময় হসন্ত প্লাস অ প্লাস খন্দত প্লাস
কয় হসন্ত প্লাস আ প্লাস র প্লাস অ হৃদয়ে, হয় হসন্ত প্লাস রি প্লাস দয়ে হসন্ত প্লাস অ প্লাস অন্তস্থ হসন্ত প্লাস এ প্রভাব, কয় হসন্ত প্লাস রয়ে ফলা প্লাস ভয় হসন্ত প্লাস অ আ সরি আ প্লাস ব প্লাস ব্যাকেটে অ।